প্রধান উপদেষ্টা ডাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে নতুন দেশের সব মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করাই সরকারের লক্ষ্য সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন দিবসটি উপলক্ষে শিক্ষা ও নির্মাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন প্রধান উপদেষ্টা ড ইউনুস ও তিন বাহিনীর প্রধান জাহাঙ্গীর রিপোর্ট করছেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকাল সোয়া আটটার দিকে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মস্বর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণের প্রথম শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেনা নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল এ সময় স্যালুট দেয় সেখানে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান পুষ্পস্তবক অর্পণের পর তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিন বাহিনীর একটি চৌকস দল তাকেও গার্ড অব অনার প্রদান করেন এছাড়া তিন বাহিনীর প্রধান আলাদা আলাদাভাবে নিজ নিজ বাহিনীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর ঢাকার সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সম্বর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাতজন বীর শ্রেষ্ঠের নিকটাত্মীয় সহ প্রায় একশো একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণকে সম্বর্ধনা দেয়া হয় এ সময় প্রধান উপদেষ্টা বলেন বৈষম্যহীন শোষণহীন এবং কল্যাণময় মুক্ত বাতাসের স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন দেশের মুক্তিযোদ্ধারা তিনি সেই স্বপ্ন পূরণে অঙ্গীকার নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি বাংলাদেশ বিশ্ব দরবারে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারে মতভেদ থাকবে বাকপিতণ্ডা হবে আমরা কেউ কারো শত্রু হব না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান আমরা সবাই একই পরিবারের সদস্য কেউ কারো উপরে না কেউ কারো নিচে না এই আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে সেনা নৌ এবং বিমান বাহিনী প্রধানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা এ সময় কুশল বিনিময় ও নানা ইস্যুতে কথা বলেন তারা সিকান্দার রেমান বাংলা ভিশন ঢাকা